ভাবি তো তুমি বাইরের পরে চলে গেছে। জানি না তো, তুমি তো প্রত্যেকদিন যাওয়ার পরে ভাবি কোথায় যে যায়। প্রত্যেকদিন বেরিয়ে যায়? হ্যাঁ। তো তুই তো আমার কোনোদিন কইলি না। তুমি তো আমার কোনোদিন জিজ্ঞাসা করো নাই, তাই আমি বলি নাই যে প্রত্যেকদিন বেরিয়ে যায়। কই যায়, কই আসে না? না, বইলে যায় না। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যান দেখতেছি। আচ্ছা তুমি বাইরে থেকে আসছো, ফ্রেশ হও, আমি খাবার বাড়তেছি। আচ্ছা যা। প্রত্যেকদিন বেরিয়ে যায়। আমি ঠিক আছে, যাবে যাও, আবার যখন প্রয়োজন পড়বে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। ওকে। আপনার মেয়ে আমি কাজে যাওয়ার পরে প্রত্যেকদিন বাইরে যায়। আমি কোনোদিন আসার আগেও আসে, আবার কোনোদিন আসার পরেও আসে। কি বলছো এসব? মেয়ে তোমার বাড়িতে থাকে, মেয়ের খোঁজ খবর তুমি রাখবা? আমার ঘরে কোন জিনিসটার অভাব? আমার ঘরে চাল ডাল টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। তাহলে আপনার মেয়ে যাই কই? নিশ্চয়ের ভিতরে অন্যরকম কোনো একটা বিষয় আছে। মুখ সামলে কথা বলো জামাই, তুমি কার সামনে কি বলতেছ তুমি বুঝতেছ? হ্যাঁ, আমি কার সামনে কি বলতেছি সেটা আমি বুঝতেছি। আপনার মেয়ে আসুক, আপনার মেয়েরে আপনি এক মাসের জন্য আপনার বাড়িতে নিয়ে রাখেন, তারপরে দেখেন সে কোথায় যায়। ঠিক আছে, প্রয়োজন হলে তাই করব। ওই যে আসছে আপনার মেয়ে, আপনার মেয়ের জিজ্ঞাসা করেন কোথায় গেছিল। কিরে মা, তুই কোথায় গেছিলি? বাবা, আমার একটা বান্ধবী বিদেশ থেকে আসছিল, ওর সাথে দেখা করতে গেছিলাম আমি। তাই শুনছ, ওর বান্ধবীর বাসায় গেছিল, কি সমস্যা কি এখানে? হ্যাঁ, আজকে এই বান্ধবীর কাছে গেছে, কালকে ওই বান্ধবীর কাছে যাব, তারপরের দিন বান্ধবীর মায়েরে দেখতে যাব, তারপরের দিন বোনরে দেখতে যাব। আসলে এগুলো সব বাহানা, বুঝছেন? শোনো বাবাজি, আমি একজন শিক্ষক মানুষ, আমার একটা ইজ্জত আছে। আমার মেয়ের নামে তুমি যে বদনাম দিয়েছ, যদি এর উপযুক্ত প্রমাণ না দিতে পারো তোমার খবর আছে। চল মা। হ্যাঁ নিয়ে যান। Thank you.
তাহলে কি জামাই বাবা যে যা বললো সব সত্যি? কোথায় যায়? ওকে আমার সম্মান নিয়ে খেলতেছে না, আমি আর ভাবতে পারতেছি না। দেখতে হয় কোথায় যায়। আমি যাই। কি ব্যাপার, ভাবি না বিষয়টা কি? দেখতে হয় তো, ভাবি এখন কই যায়। আরে সুবিধাটা তো ওইখানেই, তুমি এখন বাবার বাড়িতে, স্বামীও নাই ননদও নাই, শ্বশুর বাড়ির লোকজনও নাই, এখন তোমার আমার প্রেমটা খুব ইজি ভাবে চলে যেতে পারে। আর কি বললা যেন, যখন তখন দেখা করতে পারবে না? পাগলের মতো কথা বলো। আরে একটা ক্ষুধার্ত বাঘ যখন হরিণের মাংসের স্বাদ পায়, সে বাঘ কি হরিণের মাংসের স্বাদ ভুলে যায়? এটা কখনোই সম্ভব না। আমি এবার সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার স্বামীর ঘরে ফিরে যাব, স্বামীর সাথে সংসার করব। এইভাবে তোমার সাথে লুকিয়ে লুকিয়ে আর দেখা করতে পারবো না আমি। শোনো, ঘুড়ি যত পুরেই উঠুক, লাটাই কিন্তু ঘুড়ির মালিকের হাতে থাকে। লাটাইটা আমার হাতেই রেখে দিয়েছে, কোনো সমস্যা নেই, আসবে না, আমার আপত্তি নেই। আস্তে করে শুধু সোশ্যাল মিডিয়া, বুঝই তো, এখন ছেড়ে দিব আর সাথে সাথে ভাইরাল, সময় লাগবে না, মানুষ দেখবে আর মজা নেবে, দেখবে আর মজা নেবে, কোনো সমস্যা নেই। তুমি না আসলাম তোমাকে জোর করবো না, এখন ভেবে দেখো তুমি আসবে না, আমি আমার কাজটা করে দেবো। হ্যালো ভাইয়া, তুমি কই? না আসলে আমি তো বাড়ির পিছনে কাজ করতেছিলাম, হঠাৎ করে ভাবিরে দেখছি, ভাবিরে দেখি একটু সন্দেহ লাগলো, তারপরে ভাবিরে ফলো করতে করতে আসলাম, আইসে দেখি ওই যে বড় পুষ্কিনী আছে না, ওই পিছনে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের পিছনে একটা লোকের সাথে কথা বলতেছে। তুমি একটু তাড়াতাড়ি আসো, ঠিক আছে? আমি এখানে দাঁড়াইতেছি, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখলাম। ছি রুহুল, ছি, তুমি এটা করতে পারলা? তোমাকে তো আমি ভালোবেসেছিলাম, ভালোবেসে তো তোমার কাছে এসেছিলাম, কিন্তু তাই বলে তোমার সাথে আমার কি হয়েছে এগুলো তুমি এভাবে ভিডিও করে রাখবা? ছি রুহুল, ছি। আরে চুপ, আরেকটা কথা বল, আমি তোর কাছে গিয়েছিলাম না, তুই আমার কাছে এসেছিলি, তুমি কাপড় খুলতে পারো আর ভিডিও করলে আমার দোষ, তাই না? প্লিজ রুহুল, তুমি আমাকে এই সম্পর্ক থেকে মুক্তি দাও, আমি আমার স্বামী সংসার করতে চাই, প্লিজ প্লিজ রুহুল। আরে এখানে সংসার ভাঙার কি আছে? আমি সংসার ভাঙার কি করেছি? আমি তো সংসারে আগুন দিয়েছি, তুই আমার কাছে যখন প্রয়োজন চলে আসবি আবার চলে যাবি, এখানে সংসার ভাঙার কি হলো বাবা? প্লিজ রুহুল, তুমি আমাকে মুক্তি দাও। লজ্জা হওয়া উচিত। ছি লাবণ্য, ছি, তুমি এতটা নিচে নামতে পারো আমার জানা ছিল। আজকের যদি এই দৃশ্য আমি না দেখতাম তাহলে জানতে পারতাম না যে তুমি কতটা নিচে নামতে পারো। আর ভাই,
আপনাকে কি বলবো, আপনি তো নিজের মুখে স্বীকার করলেন ও নিজে এসে আপনার কাছে কাঁপল। বাবা আপনি আসছেন, ঠিক সময় আসছেন বাবা। দেখুন আপনার মেয়ের চরিত্র দেখুন, কতটা জঘন্য, কতটা খারাপ হতে পারে। আপনি এর প্রমাণ চাইছিলেন, এই দেখেন তার প্রমাণ। এখন আপনার মেয়ে আপনার কাছেই রাখেন। তুই আমার মেয়ে, আমার ভাবতেও লজ্জা হয়। উচিত ছিল তার জন্মের সময় গলা টিপে মেরে ফেলা। বাবা চুপ, তুই আজ থেকে আমার বাবা বলে রাখবি না। তোর আজ থেকে আমি ত্যায্য করলাম, তুই আমার মান ইজ্জত ধুলাই মিশিয়ে দিছ। সি লাবণ্য, সি বাবা, বাবা তোর ননদ আমার গায়ে হাত দিছে। এই আমার গায়ে হাত দিছে, তোর ভিডিও তো করছিলাম আমি ইচ্ছা, আর তোর ননদের ভিডিও করবো আমি জোর করে, কথাটা মনে রাখ। Thank you.